Hello and welcome to Talk on Facts. Talk on Facts মানে আপনাদের কাছে নিত্য নতুন ফ্যাক্টস তুলে ধরা। তার যেমন একটা প্ল্যানিং থাকে, এই যেমন উইকেন্ড এসে গেল, আপনাদেরও নিশ্চয়ই অনেক প্ল্যান হয়ে রয়েছে। প্ল্যান করে কোথাও ঘুরতে যাবেন, তাহলে অ্যাপ চালিত ক্যাব বুক করছেন বা এখনো ভরসা রাখেন হলুদ ট্যাক্সির উপর। আসলে এই হলুদ ট্যাক্সি কলকাতা বাঙালির একটা তো কানেকশন রয়েছে এবং এই সম্পর্ককে কোনোভাবেই কোনো অ্যাপ দিয়ে আপনি মিটিয়ে দিতে পারেন না, যেমন মেটাতে পারি না হলুদ ট্যাক্সিকে। অর্থাৎ কোথাও এই হলুদ ট্যাক্সি বারবার যখন বলছি, কেন এই ট্যাক্সি বলা হয় এটা কখনো ভেবে দেখেছেন? মানে এর কারণটা কি? এটা তো একটা ইংরেজি শব্দ, বাংলায় একে কি বলা হয়? প্রশ্ন যাচ্ছে তো, এই সম্পর্কে ফ্যাক্টস আবার মাথায় রাখতে হয় নাকি? আগে হ্যাঁ রাখতে হয়, সেই জন্যই তো টক অন ফ্যাক্টস। চলুন দেখাই ট্যাক্সির সেই ফ্যাক্টস গুলো। ট্যাক্সি শব্দের ইতিহাস। ট্যাক্সি শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ ট্যাক্সেনম থেকে। ট্যাক্সেনম থেকে পরে এই শব্দ হয় ট্যাক্সি মিটার। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী এই শব্দে ট্যাক্স বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া, আর মিটার বলতে মিটার, সাধারণত যাত্রী কত দূরত্বে যাচ্ছেন সেই ভিত্তিতে মিটার দেখে ভাড়া নির্ণয় করা হতো, তাই জন্যই এমন নাম দেওয়া হয়েছে। তাহলে ভাড়া করা মোটর চালিত যান, যা কিনা বাংলায় এর মানে দাঁড়াচ্ছে।